হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে কেন্দ্রীয় সিল্ক বোর্ডে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো CSB/01/2024 এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারির 24 তারিখে। তো বন্ধুরা, এখানে নিয়োগ করা হবে সায়েন্টিস্ট বি পদে, ঠিক আছে, এবং নিয়োগ করা হবে CSBর হেডকোয়ার্টারে এবং ভারতের বিভিন্ন জায়গায় যে সমস্ত ব্রাঞ্চ অফিস আছে সেখানে নিয়োগ করা হবে, এবং নিয়োগ করা হবে ইন্টারভিউ এবং ICAR AICE-JRF/SRF PhD 2024-এর যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে যা স্কোর করবে তার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে বেতন হবে লেভেল 10 অনুসারে 56,100 থেকে 1,77,500 টাকা, ঠিক আছে, এবং টোটাল ভ্যাকেন্সি আছে 122টি, তার মধ্যে 20টি SCর জন্য, 9টি STর জন্য, 31টি OBCর জন্য, 12টি EWSর জন্য এবং 50টি জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কোর গ্রুপ হচ্ছে প্রথম যে গ্রুপটা সেটা হচ্ছে ক্রপ সায়েন্সেস 1, ঠিক আছে, এখানে সাবজেক্ট স্পেশালাইজেশন জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, ঠিক আছে, এবং যে পরীক্ষা হবে ICAR NET সেখানে জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিংয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস, এখানেও প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস বোটানি এগ্রিকালচার বোটানি তে ICAR NET এ পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, এবং এখানে যে রিজার্ভেশন আছে সেটা তোমরা দেখে নাও, ঠিক আছে। এবারে দেখো কোর্স সায়েন্সেস 2, এখানে প্রথম যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে সেরিকালচার, ঠিক আছে, এখানে ICAR সেরিকালচারে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি আছে 43টি, ঠিক আছে। এন্টোমোলজি, এখানে ICAR NET এ পরীক্ষা দিতে হবে এগ্রিকালচার এন্টোমোলজি, প্ল্যান্ট প্রোটেকশন জুলজি উইথ স্পেশালাইজেশন ইন এন্টোলজি, এটা পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 17টি, ঠিক আছে। এরপরে দেখো আছে প্ল্যান্ট প্যাথোলজি সাবজেক্ট, এখানে ICAR NET এ পরীক্ষা দিতে হবে প্ল্যান্ট প্যাথোলজি, প্ল্যান্ট প্রোটেকশন উইথ স্পেশালাইজেশন ইন প্ল্যান্ট প্যাথোলজি, এখানে ভ্যাকেন্সি আছে 2টি। এরপরে আছে প্ল্যান্ট ফিজিওলজি, এখানে ICAR NET এ পরীক্ষা দিতে হবে প্ল্যান্ট ফিজিওলজি, ক্রপ ফিজিওলজি, এখানে ভ্যাকেন্সি আছে 2টি। এরপর দেখো ক্রপ সায়েন্স 3 ক্ষেত্রে প্ল্যান্ট ফিজিওলজি তো বলেছি, এবার দেখো মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি সাবজেক্টে এগ্রিকালচার বায়োটেকনোলজিতে ICAR NET পরীক্ষা দিতে হবে, অথবা বায়োটেকনোলজি অথবা মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, এখানে ভ্যাকেন্সি আছে 4টি, ঠিক আছে। এরপরের যে কোর গ্রুপ হচ্ছে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স 1, এখানে সাবজেক্ট হচ্ছে অ্যানিমাল নিউট্রিশন, ICAR NET পরীক্ষা দিতে হবে জুলজি ভেটেরিনারি সায়েন্স উইথ স্পেশালাইজেশন ইন অ্যানিম্যাল অথবা সিল্কওয়ার্ম নিউট্রিশন, এখানে ভ্যাকেন্সি আছে 3টি, ঠিক আছে। এরপরে যে কোর গ্রুপটা সেটা হলো ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট 1, এখানে ফরেস্ট্রি সাবজেক্ট ICAR NET এ পরীক্ষা দিতে হবে ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি, তার সঙ্গে স্পেশালাইজেশন থাকতে হবে অ্যাগ্রো ফরেস্ট্রি, ঠিক আছে, ভ্যাকেন্সি আছে 5টি। পরের সাবজেক্ট হলো অ্যাগ্রিকালচার ফিজিক্স, এখানে ICAR NET এ পরীক্ষা দিতে হবে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, রিমোট সেন্সিং, জিও ইনফরমেটিক্স, এখানে ভ্যাকেন্সি আছে 2টি, ঠিক আছে। এরপরে সাবজেক্ট হলো এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে, ICAR NET এ পরীক্ষা দিতে হবে এনভায়রনমেন্টাল সায়েন্সের সাবজেক্টে এবং ভ্যাকেন্সি আছে 1টি। এরপরে যে কোর গ্রুপ সেটা হলো ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট 2, এখানে প্রথম যে সাবজেক্ট অ্যাগ্রোনমি, এখানে ICAR NET এ পরীক্ষা দিতে হবে এগ্রিকালচার উইথ স্পেশালাইজেশন ইন অ্যাগ্রোনমি, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 8টি, ঠিক আছে। সয়েল সায়েন্স সাবজেক্ট, এখানে ICAR NET এ পরীক্ষা দিতে হবে এগ্রিকালচার হর্টিকালচার উইথ স্পেশালাইজেশন ইন সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার কেমিস্ট্রি, এখানে ভ্যাকেন্সি আছে 4টি। এরপর যে কোর গ্রুপটা আছে সেটা হচ্ছে এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড Agri Business Management, এখানে প্রথম যে সাবজেক্ট আছে এগ্রিকালচার ইকোনমিক্স, ICAR NET এ এগ্রিকালচার ইকোনমিক্সে পরীক্ষা দিতে হবে, ভ্যাকেন্সি আছে 4টি। এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, এখানে ICAR NET এ পরীক্ষা দিতে হবে এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন বিজনেস ম্যানেজমেন্ট উইথ স্পেশালাইজেশন ইন এগ্রিকালচার, ভ্যাকেন্সি আছে 1টি। এরপরে যে কোর গ্রুপ সেটা হচ্ছে এগ্রিকালচার এক্সটেনশন, ঠিক আছে, এখানে সাবজেক্ট হচ্ছে এগ্রিকালচার এক্সটেনশন এডুকেশন, ICAR NET এ পরীক্ষা দিতে হবে এগ্রিকালচার এক্সটেনশন এডুকেশন, ভ্যাকেন্সি আছে 10টি, ঠিক আছে। পরের কোর গ্রুপ হচ্ছে এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স, ICAR NET এ পরীক্ষা দিতে হবে এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স বাই স্ট্যাটিস্টিক্স, ভ্যাকেন্সি আছে 7টি। এরপরের কোর গ্রুপ হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সাবজেক্ট হচ্ছে ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ICAR NET এ পরীক্ষা দিতে হবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং উইথ স্পেশালাইজেশন ইন ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার অথবা রিনিউয়েবল এনার্জি, ভ্যাকেন্সি আছে 3টি, ঠিক আছে। তো বন্ধুরা তাহলে এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 122টি, তার মধ্যে জেনারেলদের জন্য 50টি, EWS 12টি, OBCর জন্য 31টি, STর জন্য 9টি এবং SCর জন্য 20টি, ঠিক আছে, এবং তার সঙ্গে আছে PWBD 8টি। তো বন্ধুরা দেখো, যারা তোমরা আবেদন করতে চাও তাদেরকে ICAR AICE JRF এসআরএফ পিএইচডি 2024-এর পরীক্ষা দিতে হবে, এবং সেই পরীক্ষায় তোমাদের কোর এবং স্পেশালাইজ সাবজেক্ট যেগুলো আমরা উপরের টেবিলে ডিসকাস করেছি সেই অনুযায়ী তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, এবং সেই পরীক্ষায় তোমরা ভালো নম্বর পেলে তবেই তোমরা কিন্তু এখানে সিলেক্টেড হবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা আবেদন করতে হবে তোমাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো https://icar.nta.nic.in। ঠিক আছে, এবং তোমরা আবেদন করার আগে সমস্ত ইনস্ট্রাকশন ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, তারপরে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান কন্টিনিউ করবে। তো দেখো, তোমরা যখন অনলাইন আবেদন করবে তখন তোমরা 10+2+4 সিলেক্ট করবে। ঠিক আছে, যেটা ডিফল্ট আছে সেটাই সিলেক্ট করবে। ঠিক আছে, তো দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অবশ্যই যারা আবেদন করতে চাও তাদেরকে সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা এগ্রিকালচারে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং বয়স ম্যাক্সিমাম 35 বছর হতে হবে। ঠিক আছে, এবং এই যে ক্রুশিয়াল ইনফরমেশান এগুলো কিন্তু লাস্ট ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু হবে, সেই অনুযায়ী যা হবে সেটা কিন্তু গ্রাহ্য করা হবে। ঠিক আছে, তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এই ইমেল করতে পারো, যেটা হলো jobs.csb@nic.in। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে 23 তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।